ওসরলা দিগন্ত কথা পাতি আসিল, আপনি প্রতিক্রিয়া যদি লয়, তাত কংগ্রেস কর্মী সকল দেখি বিজেপির শিবিরতো আমি কিছু দৃশ্যাংশ আমি দেখালো ডিব্রুগড়ের। আর নিশ্চয় গীতাশ্রী, মানে গোটে পরিবেশটাই দেখা মানে প্রতিক্রিয়া লম, যেহেতু পোনে পোনে প্রতিক্রিয়া লম। এক প্রকার গৌরব গগৈ যে যোরহাট সমষ্টিরপর জয়ী হব সেই কথা প্রায় নিশ্চিত হয়েছে, কারণ আরো মাত্র কেটামান রাউন্ড বাকি আছে। আর লগেলগে দেখবলে পাওয়া গেছে গীতাশ্রী যখন কংগ্রেসের সমর্থক তেখেতসকলে উলাই আহি সকলে আনন্দ স্ফূর্তি করা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে মিঠাই বিতরণের প্রক্রিয়া আরম্ভ করেছে, ঢোলে ডগরে সকল কর্মী সমর্থকে এনে ধরনের আনন্দ আত্মহারা হয়ে পরিলক্ষিত হয়েছে। আর যেহেতু আমি কইসুয়ে যে যেহেতু 1,00,000 ক্রস করলে 1,08,000 ভোটক ইতিমধ্যে গৌরব গগৈ আগবাড়ি আছে। আর মাজুলী সমষ্টি যেহেতু ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, ভোট গণনা সমাপ্ত হয়েছে, আর মাজুলী সমষ্টির 6,714 ভোটক ইতিমধ্যে শাসকীয় বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ অগ্রগতি লাভ করলে, তাতে একমাত্র মাজুলী সমষ্টিতে তপন গগৈ জয়ী হল। আর তার পরবর্তী আসলে 9টা সমষ্টি, সেই 9টা সমষ্টির আটাইকটা সমষ্টিতে গৌরব গগৈ প্রথম রাউন্ডেরপরাই অগ্রগতি লাভ করে থাকলে, আর যসলতে মাত্র কেটামান রাউন্ড ইতিমধ্যে বাকি আছে, সেই রাউন্ডকেটা শেষ হওয়ার আগেতে কিন্তু এনে ধরনের সকলের মাজত আনন্দ স্ফূর্তি দেখবলে পাওয়া গেছে। মানে যেহেতু ইয়াতে কংগ্রেসের যখন সমর্থক হব তেওঁলোকৰো কিছু প্রতিক্রিয়া লম, কিন্তু এই মুহূর্ত সকলে আনন্দ সকলে স্ফূর্তি আনন্দ করা পরিলক্ষিত হয়েছে। মানে অকমান যদি সুবিধা হয় মানে তেওঁলোকৰ প্রতিক্রিয়া লম, যেহেতু আর অকমান সময় বাকি আছে, আর কেটামান রাউন্ড বাকি আছে, কি কব ইতিমধ্যে আপনাদের আনন্দ মিঠাই বিতরণ আরম্ভ হয়ে গেছে। আমার যোরহাটের রাইজ বহুত সচেতন, কারণ ভাল বেয়া বিচার করব পারে, সেয়ে আজ বিপুল ভোট আমাক আজ গৌরব গগৈ জিকালে, আর গৌরব গগৈ গৌরব গগৈ গৌরব বলে ইতিমধ্যে ব্যক্ত করেছে। অকমান আপনার ওসলে আইসো, আর কি কব ইতিমধ্যে আনন্দ আরম্ভ হয়ে গেছে, বলে ডগরে নাচিবলে আরম্ভ হয়ে গেছে। গৌরব গগৈ কিছু সময় পূর্বে প্রতিক্রিয়া দিছিল, সেই প্রতিক্রিয়া আমি আগবাই লম, পুনৰ আহি আছো আপনার ওসরলে দিগন্ত। যিবোৰ এক্সিট পোল যথেষ্ট চৰ্চিত আছিলে, এই গোটেইবোৰ এক্সিট পোল রাহুল গান্ধী ডাঙৰীয়া কোৱাৰ দৰে মোদী পোল হিচাপে মিছা প্ৰমাণ হল। আৰু যোৰহাট লোকসভা সমষ্টিৰ ভিতৰত আমি দেখা পাইছোঁ যে অহংকাৰৰ পৰাজয় হৈছে, লোকতন্ত্ৰৰ জয় হৈছে, ৰাইজৰ জয় হৈছে, নতুন ভোটৰ জয় হৈছে। আৰু ইতিমধ্যে আৰু বিভিন্ন সমষ্টির 4-5টা রাউন্ড আছে, মই বর্তমান ইমানলকে মই কবলে বিচাৰো। মই রাইজক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, বিরোধী অক্ষ মঞ্চর কর্মীখিনিক মই ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আজি নাজিরাত আহি আমার বিধায়িনী দলের নেতা দেবব্রত শইকীয়া ডাঙরিয়া আছে, অল্প সময় আগতে আমার মাজত শিবসাগর সমষ্টি বিধায়ক অখিল গগৈ ডাঙরিয়াও আছে, আমার দুইজনের জ্যেষ্ঠ নেতা আমার কারণে গোটেই জনসাধারণের মাজত গৈ রাইজক সাহস করা একটা বার্তা প্রদান করলে। আর আজি মই নাজিরা কাউন্টিং সেন্টার ভিতর সুমাই দেখা পাইছো যে প্রশাসনের বিষয়া খুব সিজিলভাবে কাউন্টিং প্রচেষ্টাটা চলাই আছে। মই প্রশাসনের বিষয়া সকলকে মই ধন্যবাদ জ্ঞাপন করছো।